আসসালামু আলাইকুম আল মামুন সরকার বলছি ওয়েলকাম টু এস ফর ডিবিএমএস সো আজকে আমাদের লিসন ফিফটিন সো আজকে আমরা এস কিউলের লিমিট নিয়ে আলোচনা করব। এস লিমিট মিনস হচ্ছে আমরা যদি একটা নর্মাল সিলেক্ট সিলেট কুয়েরি বা যে কোনো কুয়েরি রান করি আসলে আমরা অনেকগুলো ডেটা পেতে পারি সাপোজ একটা কন্ডিশনের উপর বেস করে অনেক ডেটা আসলো কিন্তু আমার এ টেগলান্সে বা এক পেজে সবগুলো ডেটা দেখানো দরকার নাই বা আমরা দেখানো সম্ভব না তো সেক্ষেত্রে আমরা লিমিট ইউজ করে আমরা আসলে কতটা রো দেখতে চাচ্ছি আবার কতটা স্কিপ করে কতটা ডেটা শো করতে পাচ্ছি মানে দেখতে চাচ্ছি সেগুলো আমরা লিমিট ইউজ করে করতে পারি বিশেষ করে যখন আমরা ডেটাবেজের ডেটার উপর বেস করে আমরা পেজিনেশন টাইপের কাজ করি অনেকটা পেজিনেশনে আসলে লিমিট ব্যবহার করে করা হয় লিমিট এবং অফসেট ব্যবহার করে সো আজকে আমরা দেখবো আজকে লিসনে আমরা কিভাবে সিলেক্ট কোয়ারির সময় আমরা লিমিট ইউজ করে ডাটাতে লিমিট ব্যবহার করতে পারি দ্যাটমিন আমি নর্মাল একটা কোয়ারি চালাইলাম আমার এক হাজার ডাটা আসছে তো আমরা এক হাজার ডাটা তো একবারে দেখতে পারবো না বা একবারে বোঝা সম্ভব না আমি যাচ্ছি যে পঞ্চাশটা পঞ্চাশটা করে দেখবো এইভাবে লিমিট ব্যবহারটা লিমিটের ব্যবহার আমরা আজকে দেখব সো আমাদের ডেটাবেজে চলে চলে আসি সো আচ্ছা আগে সেন্টেক্সটা একটু দেখে নেই সেন্টেক্সটা হচ্ছে সিলেক্ট নর্মাল সিলেক্ট স্টেটমেন্ট কলাম এখানে কলাম আমি এসটা দিতে পারি যে কোনো তারপর ফর্ম টেবিল সব সিলেটে স্টেটমেন্টে যা কিছু আছে নর্মাল সিলেক্ট স্টেটমেন্টের মতনই যার শুধু এক্সট্রা লিমিট দিয়ে একটা হচ্ছে নাম্বার দিতে পারবো আমরা এখানে সো আমাদের এখানে হয়ার কন্ডিশন আমরা ইউজ করতেও পারি নাও করতে পারি সেটা ডিপেন্ড করে তারপর হচ্ছে আমরা এখানে কতটা অফসেট স্কিপ করবে এবং কতটা শো করবে সেইটাও আমাদের সেইটাও আমরা এখানে বলে দিতে পারি সো আচ্ছা আমরা এখানে কোডিংয়ে চলে যাই এখানে দেখা যায় অনেকগুলো ডেটা আছে যদি একটা সিম্পল কোয়েরি রান করি একদম ভেরি সিম্পল এখানে কোনো কিছু নেই সিলেক্ট অল অল ফর্ম from এমপ্লয়িজ মানে এমপ্লয়ি থেকে সব সকল ডেটা সিলেক্ট করো এখানে কিন্তু যতগুলো এমপ্লয়ী আছে যতগুলো এমপ্লয়ি আছে সবগুলোই ডেটা শো করাচ্ছে আমার এই কয়টা এমপ্লয়ি আছে সো এগুলো সবগুলো শো করছে চাচ্ছে আমি চাচ্ছি যে না আমি শুধু প্রথম তিনটা শো করাবো তাহলে আমরা এই জায়গায় লিমিট ইউজ করতে পারি তো সিলেক্ট সিলেক্ট ফর্ম সে ফর্মটা নিচেই লিখি ফর্ম এমপ্লয়িস লিমিট আমি দিলাম থ্রি মিন আমাকে তিনটা শো করাবে কিন্তু এখন যদি আমি যাই এখন আমার কিন্তু তিনটা ডেটা শো করাচ্ছে সো আমি এভাবে কন্ডিশন দিয়েও লিমিট ব্যবহার করতে পারি সো আমি সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ মিনস কি সব অল এমপ্লয়ি দেখাও কিন্তু লিমিট দিলাম আমি থ্রি দ্যাটমিন আমাকে প্রথম তিনটে শো করাচ্ছে এখন যদি আমি নর্মালি ব্রাউজ করি ডেটা তাহলে আমার অনেকগুলো ডেটা আছে আমি চাচ্ছি যাদের কান্ট্রি ইউএসএ আছে তাদের লিমিট আমি টু দেব আমি যদি নর্মালি কোয়েরিটা রান করি যাদের কান্ট্রি হয়েছে অথবা স্যালারি দেই যেটাতে বেশি টাকা পাবো আচ্ছা যাদের স্যালারি গ্রেটার দেন ফোর থাউজেন্ড ওকে সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ হায়ার হায়ার স্যালারি গ্রেটার দেন ফোর থাউজেন্ড যাদের স্যালারি ফোর থাউজেন্ডের বেশি তাদের ডাটা নর্মালি যদি আমি এই কোয়ারিটা রান করি তাহলে কী আসতেছে দেখি এগুলো কিন্তু অনেকগুলো ডেটা আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ডেটা আছে তো আমি চাচ্ছি যে লিমিট দিয়ে আমি হচ্ছে প্রথম চারটা নেব সো আমি সেম কোয়েরিটাই আমাদের যে কোয়েরি আছে সিলেক্ট ফর অল ফ্রম এমপ্লয়িজ অথবা এখানে আমি যে কোনো কিছু দিতে পারি নেম ইমেইল অ্যান্ড স্যালারি দেখাবো আর কিছু দেখার দরকার নেই কপি করে রেখে দেয় নেম ইমেল এবং স্যালারি শো করাচ্ছে এবং সবগুলাই দেখাচ্ছে এখানে কোনো লিমিট দেওয়া নেই সো আমি চাচ্ছি এবার আমি লিমিট ব্যবহার করব সো লিমিট দিলাম হচ্ছে ফোর তাহলে কি হবে আমার এমপ্লয় সব দেখাবে কিন্তু ফোর প্রথম চারটা দেখাবে সো আমার শুধু চারটা শো করতেছে আমি যদি এখানে সবগুলো দিয়ে দেই এখানে স্টার দিয়ে দেই যেন আচ্ছা এখানের সঙ্গে আইডিটা অ্যাড করে দিয়ে যাস তারপরেও হয়ে যায় আমি লিমিট দিলাম টু নরমালি টু দিই সো আমি প্রথম দুইটা কিন্তু শো করাচ্ছে যাদের স্যালারি হচ্ছে কি বলে পাঁচ হাজার থেকে আমি চার হাজারের উপরে তার প্রথম দুইজনের ডেটা শো করাচ্ছে তো এখন আমি একটা আর একটা সিম্পল কোয়ারি রেখি সিলেক্ট অল ফ্রম ইমপ্লয়িজ তো এই কোয়ারি রান করলে কী হবে আমার সকল এমপ্লয়ি শো করাবে এখন একটা বিষয় দেখেন এখানে ইম্পর্টেন্ট যেটা একটু জানতে হবে আমার আইডি অনুযায়ী কিন্তু পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তো আমি যদি লিমিট ইউজ করি আমি লিমিট থ্রি ইউজ করলে কী হবে পনেরো ষোলো সতেরো আঠারো যদি লিমিট ফোর ব্যবহার করি আঠারো পর্যন্ত দেখাবে থ্রি ব্যবহার করি সতেরো পর্যন্ত দেখাবে শুধু আমি যদি লিমিট থ্রি দিই সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ লিমিট লিমিট আমি দিলাম হচ্ছে থ্রি আমার প্রথম কিন্তু তিনটা ডেটা দেখাচ্ছে আমি যদি পুরো এখানে ডেটাবেসটা দেখি আমি হচ্ছে কি দেখছি প্রথম তিনটা দেখাচ্ছে জন অস্কার লিলি এখানে জন অস্কার লিলি দেখাচ্ছে আমি চাচ্ছি এখন আমার দরকার হচ্ছে আমি প্রথম তিনটা না পরের তিনটা দেখবো ডাসবিন হচ্ছে প্রথম তিনটা স্কিপ করে পরের তিনটা শো করাবো তো সেক্ষেত্রে আমি লিমিটে এখানে সিলেক্ট করে দিতে যাই সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ লিমিট আমি হচ্ছে কতটা স্কিপ করব প্রথম হচ্ছে তিনটা স্কিপ করব তারপরে কয়টা শো করাবো তিনটা শো করাবো তাহলে দেখেন যে এই প্রথম কুয়ারিতে কী ছিল এই তিনজন জন অস্কার লিলি লিলি দেখাচ্ছিল তো এখন কী দেখাবে জন স্মিথ লিলিয়ান জেমস এই তিনজনের ডেটা শো করাবে সো আমি যদি রান করাই ওকে জন স্মিথ লিলিয়ান জেমস মিন আমার প্রথম তিনটে কিন্তু স্কিপ হয়ে গেলো তারপরে তিনটা শো করাচ্ছে তো এভাবে চাইলে আমরা হচ্ছে বিভিন্ন প্রকার মানে স্কিপ করাই দিতে পারি যেমন যদি না আমার প্রথম আমার হচ্ছে ফর্ম এমপ্লয়িস লিমিট আমি লিমিট দিলাম হচ্ছে প্রথমে আমি স্কিপ করব পাঁচটা তারপরে গিয়ে দুইটা শো করাবো এখন যদি হচ্ছে আমার প্রথম পাঁচটা স্কিপ হওয়ার পর দুইটা শো করাচ্ছে দেখি আমি এখানে কোয়েরিতে নর্মাল এটা সিলেক্ট অল ফ্রম টেবি এমপ্লয়িজ সেখানে আমার প্রথম পাঁচটা স্কিপ করছে এক দুই তিন চার পাঁচ তারপরে হচ্ছে দুইটা শো করাবে দুইটা হচ্ছে কি জেম অ্যান্ড চার্লি সো আমার এখানে কি জেম অ্যান্ড চার্লি কিন্তু দুইটা শো করাচ্ছে তো এভাবে আমরা হচ্ছে আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের অ্যাপ্লিকেশনে কিন্তু আমরা লিমিট ব্যবহার করতে পারি সো লিমিট ব্যবহারের একটা বড় ইউজ কেস হচ্ছে যখন আমাদের লিস্ট ডেটা দেখাইতে হয় অনেক ডেটা সেক্ষেত্রে আমরা আমরা হচ্ছে লিমিট ব্যবহার করে ডেটাকে একটা লিমিটেড ডেটা নিতে পারি এবং এটাকে অনেক ক্ষেত্রে পেজিনেশন থাকে আমার অনেক পেজে দেখা যায় যে আমরা পেজিনেশন ওয়ান পেজ টু পেজ নেক্সট প্রিভিয়াস এই টাইপের কাজগুলো করতে হয় তো সেই কাজগুলো করার জন্য আমরা লিমিট ব্যবহার করে ইজিলি করতে পারি সো আশা করি আপনারা কুয়েরিতে লিমিট ইউজ করতে পারবেন এবং লিমিটের মাঝে আবার স্কিপ করে করতে পারে আমি কতটা স্কিপ করে কতটা নেব মানে দ্যাটস মিন লিমিট অফসেট দুইটা ইউজ করতে পারবেন সো তারপর যদি কোনো বিষয়ে কোনো বুঝতে সমস্যা থাকে অথবা কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমার গ্রুপ আর্ট অফ সিএসিতে কমেন্ট করতে পারবেন আমি ট্রাই করব অ্যান্সার দেওয়ার জন্য সরি সো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ